তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সরি সরি ওই সিনটা দেখাতে চাচ্ছিলাম না, সরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা আজকে সবাই খুবই ভালো আছেন। তো হ্যাঁ গাইজ, আমার নাম মোহাম্মদ নাভিদ নওয়াজ খান, আপনারা দেখছেন সুপার টয়েস টিভি। আর গতবার আমি একটা ওয়াল বানানো শুরু করে দিয়েছিলাম, আর এখন সামনে দেখতে পাচ্ছেন, আমার বলার দরকার নেই। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি না দেখে কিছু না কিছু একটা তো করেই ফেলবো, ভুল করে না, আমার ইচ্ছে করছিল, আর এই ইচ্ছেটাই একটু বেশি হয়ে গেল, তাই না? এদিকে দেখেন, আমি একটা ভিলেজ ক্রিয়েট করেছি, এই দেখুন কত সুন্দর একটা স্প্রুস ফরেস্ট ভিলেজ। গাইজ একটা সমস্যার কথা বলি, যে এতদিন যেই মাইন্ড, এক মিনিট, সাউন্ড মনে হয় কমান অনেক, তো এতদিন যে এই লগগুলোকে দেখতে পাচ্ছেন না, এই ট্রি, এটাকে আমি স্কোয়ার উড প্ল্যাঙ্কস বলতাম, আসলে এটা স্কোয়ার না, স্প্রুস, এই দেখেন স্প্রুস, SPRUCE। আর আমি তারা ঘুরে পড়ি তো মাঝে মধ্যে, তো আমি স্প্রুসকে স্কোয়ার বলা শুরু করে দিয়েছিলাম। তো প্লিজ কেউ আমার ব্যাপারে খারাপ ভাববেন না, মানে এটা তাড়াহুড়ার জন্য হতেই পারে, এটা স্বাভাবিক। তো এখন থেকে আমি স্প্রুস উড বলবো। তো দেখেন, এটা একটা স্প্রুস উড ভিলেজ, আবার এখানে দুটো মডার্ন মেডিভাল হাউসেস আছে, আর এদিকে একটা ভিলেজ ম্যানশন আমি বিল্ড করেছি, সরি, এদিকে হচ্ছে রেডস্টোন ল্যাম্প উইথ ডে লাইট ডিটেক্টর, যে এটা হচ্ছে রাতে যখন রাত হবে না তখনই লাইটটা অটোমেটিক জ্বলবে। আর দেখেন এই দুটো ভিলেজার্স আছে, আর আমি এদিকে টোটাল 6টা বেড ইউজ করেছি, অনেক বড় একটা নাইস মডার্ন বেড বানানোর জন্য, না হলে খালি বেড কখনো ভালো লাগে না। এটা হচ্ছে একটা মডার্ন ডার্ক ওক উড দিয়ে একটা সোফা বানিয়েছি, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, যেটার উপরে আমি কার্পেট দিয়েছি কালো আর হোয়াইট কালারের। এই যে এটা হচ্ছে মেইন সোফা, সোফা বলতে দিচ্ছি, ও গাইস দেখেন দেখেন দেখেন, এটা ব্রিডিং করছিল, এরা ব্রিডিং করছে, ব্রিডিং করছে এরা, দাঁড়ান। ও বাচ্চা কত কিউট, গাইজ বাচ্চা এসে পড়েছে, কত কিউট কিউট বাচ্চা। হ্যালো হ্যালো, কথা বলো আমার সাথে, হ্যালো, আমি কথা বলার মুডে, ও ও কথা বললো, কথা বললো, কি কিউট। আমরা একটু পরে কথা বলবো। আর এইদিকে দেখেন, আমরা এদিকে একটা কাউ ফার্ম বিল্ড করেছি, জায়গায় সাইনবোর্ড দেওয়া, এদিকে হচ্ছে কাউ ফার্ম, এদিকে রাখা হচ্ছে বাইডেন, তারপর একটা চিহ্নতে আর একটু বেশি আকর্ষণীয় লাগে। আর এদিকে আমি ভিলেজারদের ব্রিডিং করানোর জন্য পটেটো ফার্ম রেখেছি, আসলে ওদের, আসলে এটা আমার একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, তো আমার সার্ভাইভাল খেলা লাগবে না এদিকে। তো এইদিকে জাস্ট এমনিই একটু ভিলেজ টাইপের লুক দেওয়ার জন্য পটেটো ফার্ম দিয়েছি, আর এটা হচ্ছে চিমনিওয়ালা, এটা হচ্ছে চিমনিওয়ালা হাউস, যদি নেদার র্যাকের উপর আগুন জ্বালালে ফরে ফার্মটা জ্বলতে থাকবে। আর সরি, আর আজকে আমরা বিল্ড করতে পারছি আমাদের কিংডমের মধ্যে একটা টাওয়ার, যে টাওয়ারটা রাজারা ইউজ করতো আমার নিজেদের কিংডমটার মধ্যে দেখার জন্য, কিংডমে ভালো কিছু হচ্ছে কি না, নাকি মারামারি লেগে গেল। আর মেইনলি মেইনলি না, মেন এমনি এটা কিংডমের পরিচিতি বাড়াবে, যে হ্যাঁ নাভিদের কিংডমটার মধ্যে অনেক বড় একটা টাওয়ার বিল্ড করা হয়েছে। আর এরকম কিন্তু এটা এখনও পুরোপুরি কিংডম না, এদিকে এরকম একটা ওয়াল আবার ওই দিকে বিল্ড করতে হবে, যেটা কিনা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার, বিকজ এদিকেই আধা মাত্র ভিলেজ কমপ্লিট করেছি, এই বাকি খালি জায়গাটা তো আমাকে অনেকগুলো কিছু স্ট্রাকচার্স বিল্ড করবো, যেটা কিনা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ভাবছি যে টাওয়ারটা এইদিকেই বিল্ড করি, বাট আমি কনফিউজ হয়ে গেছি কোন ঘরের সামনে, এই ঘর তো মেইন, এই ঘরটা একটু ভিলেজেস, আই মিন বলতে চাচ্ছি যে ভিলেজের প্রোটেকশনের জন্য, মেইন প্রোটেকশন তো এটা। তো হ্যাঁ, আমি ভাবছি এই ফার্মের পরে বানালে ভালো হবে, আমরা এটাকে স্টোন ব্রিক্স আর কবরস্টোন দিয়েই বানাবো নর্মালি, আর একটা রোডও তৈরি করার চেষ্টা করব, তো মানে আমাকে এটা এইভাবে বানাতে হবে, আই এম সরি। হ্যাঁ মানে এদিকে তিনটা ব্লক ফাঁকা, এদিকেও তিনটা ব্লক ফাঁকা, তার মানে হয়ে যাবে। তারপরে আমরা
এক মিনিট না সরি এটাকে আরেকটু পিছনে দিতে হবে বিকজ আমরা পরে ডিজাইনের জন্য স্টেয়ারসও লাগাবো ওকে তো এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা বেস ক্লিয়ার করে ফেলেছি এদিকে যেটার ফ্লোরটা আমরা হতে পারে কবলস্টোন অথবা স্প্রুস উড প্ল্যাঙ্কস দিয়ে করতে পারি আর এদিকে দেখেন আমি পিলারসগুলো ডিজাইন করছি যে অনেকখানি কমপ্লিট হয়ে যাবে সেটা তো এতো এতো তো গাইজ এদিকে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট একটা বড় সাইজের স্ট্রাকচার তৈরি করে ফেলেছি যেটা কিনা এই জাপানিজ হাউসের চেয়ে একটু বড় হয়ে গিয়েছে আর আমি চাই যে একটা টাওয়ার হিসেবে এটা বড় হোক তো এদিকে 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আই এম সরি এটা বসে গিয়েছে ভুল করে তারপরে এখানে 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 আবার এভাবে তারপরে আবার এরকম সরি তারপরে আবার এই দিকটাতে সরি আমি মাঝখান দিয়ে একটু স্টোন ব্রিক্স ঢেলে দিয়েছি আর গাইস দেখতে পাচ্ছেন কাজ করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছে আর দেখেন রাতেও কিন্তু আলো হয়েছে বিকজ ফার্মের মধ্যে গ্লো স্টোন আর রেড স্টোন ল্যাম্প লাগানো হয়েছে যে দেখি তো ম্যানশনের মধ্যে ম্যানশনের মধ্যেও জ্বলছে আর অনেক সুন্দর লাগছে আই থিঙ্ক আপনাদের কাছে কেমন লাগছে লাইক দিয়ে বুঝিয়ে দিবেন অথবা লাইকই দিয়ে দেন আর আমরা আরেকবার এটার পরে লেয়ারটা শুরু করে দিই এভাবে আরে হ্যালো আর গাইস দেখতে পাচ্ছেন আমি আমাদের যেই কিংডমের জায়ান্ট টাওয়ারের একটা কঙ্কাল রেডি করে ফেলেছি আর অথবা বলতে গেলে পিলার আর এদিকে আমরা এখন এইটুকু একটা টাইপের ডিজাইন নো 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 এইটুকু না আমরা একটু ইউনিক ডিজাইন আমি একটু ইউনিক ডিজাইন শিখেছি নট ভেরি ইউনিক বাট আমার কাছে তো ইউনিকই লাগছে বাট এদিকে আমি সাইড দিয়ে আপ সাইড ডাউন স্টেয়ার্স অ্যাড করে দিই সরি আর এই তো এরকম যখন আপসাইড ডাউন স্টেয়ার্স লাগিয়ে দিয়েছি এখন আমি এটার উপরে ওই যে ওই সেম কাজটা করা শুরু করি বাট আপনি বোর হতে পারেন বাট আস্তে আস্তে দেখতে থাকেন যে একটু পরে এটা এটা লুক কেমন হবে আর মনে আমার আই থিঙ্ক আমি এটা একটু ভুল লাগিয়ে দিয়েছি আমাকে এটা মাঝখানে লাগাতে হবে বিকজ এটার একটা ট্রিক আছে আজকে একটু অন্যভাবে আমরা এই টাওয়ারের যে উপরের দিকটা সেটা আমরা অন্যভাবে ডিজাইন করব একদম ইউনিক স্টাইলে হোপফুলি ওটা ইউনিক হবে আমি জানি না ওটা অত বেশি ইউনিক হবে কি না হ্যালো কি হয়ে গেল ও বুঝতে পেরেছি এটা ভুল হয়েছে এইভাবে তারপরে এটা কিছুটা এইভাবে এইভাবে হ্যাঁ কিছুটা এরকম একটা স্ট্রাকচার রেডি হয়ে গিয়েছে গাইস আর এবার আমরা স্টেয়ার্স দিয়ে এটাকে ডিজাইন করে দিব এই জায়গাটাতে আমরা ওয়াল লাগিয়ে দিব কবল স্টোনের আর আপনি ভাবেন যে আমি খালি কবল স্টোনেরই ওয়াল কেন ইউজ করি তো এই গেমের মধ্যে কবল স্টোন ওয়াল আর মস কবল স্টোন ওয়াল ছাড়ার কোনো ওয়াল নেই তো এই জন্যে আমাকে এটাই ইউজ করতে হয় এমনিতে কম্বিনেশনটা ভালোই থাকে দেখেন স্টেয়ার্সও কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু আগের হচ্ছে অনেক বেশি ইম্প্রুভ হয়ে গিয়েছে এদিকে দেখেন আমি কবল স্টোন ওয়াল ইউজ করে করতে চাচ্ছিলাম লাইক দিস ওয়াও চমৎকার লাগছে বাট এখনও পুরোটা কাজ হয়নি এখন আমাদেরকে এর উপরে যে মেডিভাল ছাতা সেটা বিল্ড করতে হবে এটা প্রথমে আমরা এরকম এরকম করে দিই সরি গাইস দেখেন পজ হলো পজটা যখন আমি রিলিজ করলাম তখনই অ্যাড এসে পড়লো মানে যদি এবারের ভিডিওর থাম্বনেলেও কোনো একটা অ্যাড আসে তাহলে প্লিজ তাও ক্লিক করবেন বিকজ এই গেমে আসেই অনেক অ্যাড এখন এদিকে আমরা একটা ফ্ল্যাগ বানাবো এগুলোর চেয়ে অনেক অন্যরকমভাবে বিকজ আমি এরকম একটা ডিজাইন দিতে দিতে বোর হয়ে গিয়েছি অবভিয়াসলি সবাই সবাই বোর হয়ে যাবে 1 2 3 4 5 মনে করুন 5 ব্লকস উঁচা আমি একটা লগ দিলাম বাট 5 ব্লক ঠিক লাগছে না আমার কাছে আমি একটু 7 ব্লক দিয়ে দিই আর
তারপরে আমি এটার উপরে এরকম একটা প্ল্যাঙ্ক প্লেস করে দিই, তারপরে এর চারপাশে আমি দিয়ে দিই স্প্রুস স্টেয়ার্স। আমি জানি না এটার ফাইনাল লুক কেমন হবে, মানে এই টাওয়ারের যে ফ্ল্যাগ সেটার, বাট হোপফুলি ওটা সুন্দর হোক। এটার উপরে আমি একটা অন্যরকম ডিজাইন করবো, লাইক এরকম একটা দিয়ে, এরকম একটা ওয়াল, তারপরে আবার একটা ফেন্স। ওকে ঠিক আছে, তারপরে আমরা এই ডিরেকশনটাতে একটা ওয়াল নাকি ফ্ল্যাগ। দেখেন এই সব ফ্ল্যাগ আবার এই দিকে মুখ হয়ে আছে, বাট এই এই হাউসের ফ্ল্যাগ এই দিকে মুখ হয়ে আছে, মানে আমরা এইদিকে লজিককে অত বেশি সাপোর্ট দিই না বলতে গেলে, মানে যে বাতাস দুই দিকে যাচ্ছে এমন মনে হয় এই ফ্ল্যাগসগুলো দেখে। বাট আমি সৌন্দর্য এক এক মিনিট গাইস, তো হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম, তো এই জন্য আমি সৌন্দর্য হিসাবে তো এই ডিরেকশনেই ফ্ল্যাগটা দিব। তো চলুন আমরা রেড উল নিয়ে নিই এই দিক থেকে, আর এবারটা পাতলা ফ্ল্যাগ হবে না, এবারটা অনেক সুন্দর একটা চওড়া ফ্ল্যাগ হবে। এদিকে 1 2 3 4 5 একটা বড় ফ্ল্যাগ লাগবে, 6 7 তারপরে 1 2 3 4 5 6 7 তারপরে আবার নিচে একটা 1 তারপরে 2 3 4 5 6 7 হ্যাঁ কিছুটা এরকম। এখন এটাকে আমরা একটু মোটা বানাই এই দিক থেকে, 1 2 3 দিয়ে দিলাম, তারপর আর আরও দুইটা, তারপর আবার নিচে একটা, ওকে তারপরে আবার এই দিকেও আমরা তিনটা, তারপরে আরও দুইটা, তারপরে আরও আরও একটা এই দিক থেকে। তো এক মিনিট, আমি এটাকে যদি এখান পর্যন্ত একটু স্প্রেড করে দিই তাহলে, না না এক মিনিট, আর আর ইয়েস এটা অতটা, দাঁড়ান পিছে যে আমি একটু একটা বাড়িয়ে দিয়েছিলাম না এটা ঠিক করে দেই। হ্যাঁ এটা পারফেক্ট লাগছে আমার কাছে, না এখনও পারফেক্ট লাগছে না গাইজ, বোর হবেন না প্লিজ, বাট চেষ্টা করছি আপনার জন্য মজা লাগে এটাতে। হ্যাঁ এবার একটা পারফেক্ট সাইজ বিল্ড হয়েছে এই ফ্ল্যাগের, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফ্ল্যাগ হয়ে গিয়েছে। আমি নিচে ল্যান্ড করি, ইয়েস নিচে থেকে দেখলে আসল ভিউ আসে। আর দেখেন এটা কত উঁচা হয়েছে, ওয়াল পার করে ফেলেছে আমাদের কিংডমের, তার আর দেখেন এত উঁচা একটা টাওয়ার যে এখান থেকে কেউ পড়লে নিশ্চিত মারা যাবে, আর সে একটা রিয়েল লাইফ মানুষ হোক অথবা কোনো একটা ক্যারেক্টার হোক, রিয়েল লাইফে যদি এরকম একটা টাওয়ার থাকে আর কি, আমি যেটার কথা বলছি, তো আমাকে তো স্যুট করছে, আমি এটা বলতে পারি এটা স্যুট করছে। আর এখন আমরা যাই নিচের দিকটাতে, আর আজকের ভিডিওটা একটু বেশি হলে সমস্যা নেই, সরি একটু বেশি হলে সমস্যা নেই, ভিডিওটা বেশি হলেও আপনার মজা লাগবে আমি শিওর হয়ে বলতে পারছি। তো এদিকে আমাকে দিতে হবে এবার, এই অ্যাড এত আসে আমি আর কী বলি, এখন আমাকে দিতে হবে কবলস্টোন, এই পাশেগুলো দিয়ে আমরা দিব কবলস্টোন। এই তো গাইস এদিকে নিচের টুকুর পার্ট হয়ে গিয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন স্টোন ব্রিক্সের ভিতরে আমি কবলস্টোন লাগিয়ে দিয়েছি, আর এখন আমাদেরকে এর মধ্যেও স্টেয়ার্স অ্যাড করতে হবে এইভাবে। এই কর্নার্সগুলোতে আমরা একটু ডিজাইন দেওয়ার জন্য স্টেয়ার্স অ্যাড করবো, তাহলে একটু স্মুথ লুকিং হবে।
তো হ্যাঁ গাইজ, আমি এখন ওইখান পর্যন্ত যেতে যেতে আপনি সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করে দেন যদি না ক্লিক করে থাকেন, আর একটা লাইকও দিয়ে দেন যদি এখন পর্যন্ত আমার এখনও পর্যন্ত যদি এটা ভালো লাগছে। ওকে আই থিঙ্ক করে দিয়েছেন, তো আমি আবার স্টার্ট করে দিই। এই তো এদিকে আবার স্টেয়ার্স লাগাতে হবে ডিজাইনের জন্য, অ্যান্ড সরি আমার কথা মাঝে মধ্যে আটকিয়ে যায়। ও ওয়াও, আমি ভাবছিলাম দেরি লাগবে বাট হয়ে গেল, ওয়াও লল। বাট এখন এখন আমরা এটার এন্ট্রেন্স বানাবো, আর মাঝখান দিয়ে আমরা জানলাও দিব, বিকজ শুধু পাথর কিন্তু মানায় না, দেখেন একদম বোরিং লাগছে। আস্তে আস্তে আমরা এটার মধ্যে ডিজাইন করব। প্রথমে তো এটার মাইনক্রাফট অথবা লকিক্রাফট এই টাইপের জিনিসগুলোর মধ্যে প্রথমে বেসিকটা করতে হয়, তারপরে হচ্ছে ডিজাইন ডেকোরেশন যা যা করার করতে হয়। তো এইদিকে আমরা আমি ডিসাইড করে ফেলেছি যে এটা স্প্রুস উড প্ল্যাঙ্কের একটা ফ্লোর দিব, বিকজ এমন মনে হবে যে ফ্লোরটা একদম পাথরের, আমরা পাথরের উপর চলছি, তাহলে একদম বেকার একটা ফিলিং আসবে। যাই হোক, আমি এদিকে টর্চ নিয়ে নিই আর যে কোনো একটা র্যান্ডমলি জায়গায় ক্লিক করে করে লাগিয়ে দিচ্ছি, বিকজ এখন তো র্যান্ডমলি লাগিয়ে দিব যাতে একটু আলো লাগে। টাইলস আমরা রেডি করছি, আর এটা কিন্তু অনেকগুলো ফ্লোরের একটা টাওয়ার, বলতে গেলে একটা ওয়াচ টাওয়ার। তো আমরা ওই ফ্লোরগুলোর মধ্যেও আবার উড ইউজ করব। এই তো আমরা এর এন্ট্রেন্সও রেডি করে ফেলেছি, বাট আর একটু ভালো লুক দিতে চাইছি আমি। তো এদিকেও আমরা উড ইউজ করি। আমি এইভাবে কেন খেলছি, আমি তো অলমোস্ট প্রো লেভেলে এসে পড়েছি তাই না, এইভাবে প্লেস করে দিই। আর হ্যাঁ, আমার মিস্টেকটা করেছি যে এদিকে একটা উডেন স্টেয়ার লাগিয়ে দিলেই ভালো হবে। গাইজ দেখেন, আমি কিংডমের বাইরে গিয়ে দেখাচ্ছি, এখনও পুরোপুরি কিংডম হয়নি, আমি জানি ওটা অনেক ছোট এখনের জন্য, বাট দেখেন। ও হো গাইজ দেখেন, আমার রেন্ডার ডিস্টেন্স সবচেয়ে বেশি বাড়ানো, এই দেখেন সবচেয়ে বেশি বাড়ানো, সবচেয়ে কম করলে এরকম লাগবে, সবচেয়ে বেশি বাড়ানোর জন্য দেখেন। তারপরও ওই টাওয়ারের দিকগুলোতে স্কাই এসে পড়েছে, মানে এটা এমনি তো কিন্তু অনেক বড়। আর আমি এখন আমার টাওয়ারটা দেখছি, আপনার কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে লাইক তো অবশ্যই করে দিবেন, ভিডিও কিন্তু এন্ড হয়নি গাইস। আর এদিকে টাওয়ারের মধ্যে কমতি একটাই জানলা, আমরা সামনের দিক দিয়ে জানলাটা বিল্ড করব। তার আগে আমি একটা কাজও করি, ভিতরের একটা সিঁড়ির ডিজাইন করে দিই, যাতে সিঁড়ি বলতে ল্যাডার দিয়ে দিই, ল্যাডার দিয়ে উঠবো। বাপরে এটা কত উপরে যাচ্ছে গাইজ, মানে এটা অনেক বড়, অনেক লম্বা, আমি নিজের প্রশংসা তো করছি না বাট এটা অনেক বড় সাইজের। আর দেখাই আমি এটার থেকে কীভাবে আপনি ভিউ নেবেন আশেপাশের, একটা টাওয়ারার হিসাবে, মানে একটা সৈনিক হিসাবে। এই যে দেখেন, এই দিক থেকে আমি আমার আদুরে প্যালেসকে দেখতে পারবো, রাজপ্রাসাদ। আর এদিক দিয়ে আমি আমার ওয়ালস আর ভিলেজের প্রোটেকশন দিতে পারবো, এদিক থেকে আমি অ্যারো চালিয়ে চালিয়ে গুন্ডাদেরকে মারতে পারবো। আর এদিক দিয়ে আমি আরেক পাশের ভিউ নিতে পারবো,
মানে টোটালি বলতে গেলে হ্যাঁ এটা একটা টাওয়ার হয়েছে যেটা দিকে যেটা দিকে সব দিকটাই দেখা যাচ্ছে, তার মানে এটার মধ্যে কোনো কমতি নেই এখনের জন্য। বাপরে অনেক ভয়ঙ্কর গাইজ। বাট যাই হোক আমরা এখানে কবলস্টোন দিতে যাচ্ছি, জানি না এটার পরে এটা আসতে চাবে কি না। ইয়াস হয়েছে হয়েছে, ইয়াস আমি ভাবছিলাম হবে না সাইজ অনুযায়ী। তারপর এদিকে আমরা আবার ল্যাডারও লাগাবো, তো হোয়ার ইজ মাই ল্যাডার, এই তো। ও এটা একটা গ্লিচ মনে হয় গেমের এই, আর এত অন্ধকার না এদিকে আমি কিছু দেখতে পাচ্ছি না, তো এদিকে আমি এটাও ইউজ করি। নাকি ও ভাই ও ভাই এত অন্ধকার, হার্ড মোড হতো না অথবা নর্মাল এতক্ষণে ক্রিপার পর্যন্ত স্পন হয়ে যেত, মানে ক্রিপার টাইপের মব স্পন হয়ে যেত। সরি বিল্ডিংয়ের উপর কেউ গ্রাস লাগায় নাকি ভাই, অদ্ভুত তো। আর আমার নিচের ফ্লোরের মধ্যে মনে হয় পৌঁছে গেছি, মানে আই মিন বলতে চাচ্ছি গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ ইয়াস পারফেক্ট, এদিক থেকে আমরা উপরে যাওয়া আসা করতে পারবো অনেক সাবধানে। তো অনেক লম্বা গাইজ, মানে এত লম্বা। আর হ্যাঁ এই দিকটা তো এখন আমি একটা ট্র্যাপ ডোর লাগিয়ে দিব, তো আমার কাছে কোনো ট্র্যাপ ডোর নেই। তো আরে আই এম সরি বাপরে 22 মিনিটস হয়ে গেছে গাইজ, এই তো। আর হ্যাঁ এটা এখন একটা ল্যাডারের সিস্টেমও হয়ে গিয়েছে। আর গাইজ এখন টাইম এসেছে ভিডিওকে এন্ড করার, তো যদি আপনার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিবেন, বিকজ এই টাওয়ারটা বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আর দেখেন দেখেন কত বড় একটা টাওয়ার, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর পারলে একটা কমেন্টও করে দেন সুন্দর করে। সরি তো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।